অবশেষে ফারদিন হত্যার 17 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তেমন কোনো তথ্য দিতে পারেননি র্যাব বা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফারদিন হত্যা নিয়ে ডর্জন খানেক চিহ্নিত অপরাধী আটক, তবুও ধোঁয়াশা কাটছে না কোনোভাবেই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় জড়িতর সন্দেহে এখনও পর্যন্ত প্রায় ডর্জন খানেক অপরাধীকে আটক করা হয়েছে, যারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিহ্নিত মাদক কারবারি এবং সন্ত্রাসী। মূলত ফারদিন হত্যায় তাদের সম্পৃক্ততা পাওয়া যেতে পারে বলেই আটক করা হয়। তবে দফায় দফায় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও এখনও কোনো কোল কিনারা পাননি এ হত্যার রহস্য। গোয়েন্দাদের ধারণা, ফারদিন ঘটনার দিন রাতে রূপগঞ্জের কয়েতপাড়া চনপাড়া বস্তিতে পলাশ নামের একজনের মোটরসাইকেলে সেখানে যেতে পারেন। ওই পলাশকে পাওয়া গেলেই সব তথ্য হয়তোবা জানা যাবে। এদিকে আজ সকাল 10টায় ফারদিন হত্যার বিচার এবং সঠিক তদন্তের দাবিতে ক্যাম্পাসের শহীদ মিনারে মানববন্ধন করেন বুয়েট শিক্ষার্থীরা। ফারদিন নিখোঁজের দিন চনপাড়া বস্তিতে মারামারি ঘটনাও ঘটেছিল। আবার ফারদিন সর্বশেষ মোবাইল লোকেশন ছিল চনপাড়ায়। তবে মারামারির সময় ফারদিনকে হত্যা করা হয়েছে কিনা সেটা নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন। ওই রাতে ফারদিন রূপগঞ্জের কয়েতপাড়ায় চনপাড়া বস্তিতে কেন গিয়েছিল এবং কেন তাকে নিয়ে যাওয়া হয়েছিল এ সম্পর্কে মাদক বা অন্য কিছুর সাথে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা মূলত তার জানার উদ্দেশ্যে, কেন তাকে হত্যা করা হলো এসব বিষয় নিয়ে চলছে কাজ। পাশাপাশি নিজেও আত্মহত্যা করেছে কিনা এ বিষয় সামনে রেখেও এগোনো হচ্ছে। তবে এ বিষয়ে সবটুকু তথ্য যে সঠিক নয় সে সম্পর্কে বলেছেন র্যাব। তারা বলছেন আঘাতের চিহ্ন রয়েছে ফারদিনের শরীরে, কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না তিনি। একাধিক গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা টাইমসকে জানিয়েছেন ফারদিন মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন এখনও পর্যন্ত জানা গেছে। সেটি হচ্ছে তারা সবই আনুমানিক এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এখনও শক্তপোক্ত কোনো রকমের তথ্য পায়নি, তাই তারা মৃত্যু রহস্যের জট খুলছেন না, চেষ্টা করছেন, তবে চূড়ান্ত ফলাফল আসতে সময় লাগবে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডর্জন খানেক অপরাধীকে সন্দেহভাজন হিসেবে আটক করেছেন, তবে তাদের কাছ থেকে ফারদিন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। একটি যোগসূত্রের মাধ্যমে রায়হান নামের একজন গত শনিবার আটক করেছেন র্যাব। এই রায়হান গত বৃহস্পতিবার র্যাপের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত সিটি শাহিনের অন্যতম সহযোগী। শাহিনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদকসহ প্রায় 2 ডজন মামলা ছিল। ফারদিনের মৃত্যুতে শাহিন জড়িত এখন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। গুলিস্তান থেকে প্রাইভেট কার শনাক্ত সহ শাওন নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতারও করা হয়েছে। এর মধ্যে দেশসেরা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে অপরাধ প্রবণ এলাকায় কেন গেল সে সম্পর্কে জানতে চাইলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকা টাইমসকে বলেন, যতটুকু তথ্য পেয়েছি ফারদিন দুষ্ট প্রকৃতির ছেলে ছিল না, সে কোনো নেশায় আসক্ত বা রাজনৈতিক কোনো মতাদর্শকও ছিল না, তাই মোবাইলের সর্বশেষ অবস্থা ছিল চনপাড়া বস্তি এলাকায়। এত রাতে ফারদিন ওখানে কেন যাবে সে সম্পর্কে এখনও পর্যন্ত আমাদের মধ্যে ধোঁয়াশা কাটছে না, কারণ ফারদিন নিজে হয়তোবা ওখানে যায়নি, কেউ কোনোভাবে হয়তোবা তাকে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে। আবার ঢাকার কোথাও ফারদিনের সঙ্গে এমন কোনো কারোর কিছু হয়েছিল কিনা বা কারোর সঙ্গে দেখা হয়েছিল কিনা সে সম্পর্কেও জানতে চাচ্ছে। সেখানে কোনো ঝামেলা থেকে তাকে হত্যা করা হতে পারে, তবে তথ্য প্রমাণ সংগ্রহ করে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সার্ভেতে একাধিকবার এই বস্তিতে যাওয়া আসার কথা ছিল ফারদিনের, সে কারণে কি ঘটেছে ঘটনাটি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। চনপাড়ায় গিয়েছিলেন এমন কোনো তথ্য পাওয়া গেছে কিনা সে সম্পর্কে জানতে চাইলে কর্মকর্তা বলেন, এমন কোনো কিছুই পাইনি, তবে অনেকগুলো বিষয় নিয়ে তদন্ত আগাচ্ছি, কিছু যতক্ষণ সফলভাবে কিছু না জানতে পারছি ততক্ষণ কিছুই বলছি না। একটি গোয়েন্দা সংস্থার বরাতে জানা গিয়েছে, ঢাকা টাইমসে আরও উল্লেখ করা হয়েছে, একটি গোয়েন্দা সংস্থার বরাতে জানা গিয়েছে ফারদিন স্পেনে যেতে পরিবারের কাছ থেকে টাকা চেয়েছিল কিন্তু পরিবার থেকে তা দেয়া হয়নি, এ নিয়ে তাদের মধ্যে হতাশা ছিল, সেই হতাশা থেকে নিজে আত্মহত্যা করেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়াও বিশ্ববিদ্যালয়ে কারো সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে কিনা সে সম্পর্কে অনুসন্ধান চালানো হচ্ছে। মোবাইল সর্বশেষ অবস্থান অনুযায়ী 4 নভেম্বর
নভেম্বর রামপুরা থেকে চনপাড়া বস্তিতে যান বুয়েট শিক্ষার্থী ফারদিন পরশ। নিখোঁজের তিন দিন পর 7 নভেম্বর রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ছেলে নিখোঁজ ঘটনায় তার বাবা রামপুরা থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছিল। ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিন ভাইদের মধ্যে ফারদিন ছিলেন বড়। তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায়। গত 2 বছর যাবৎ তারা সপরিবারে রাজধানীর ডেমরা থানায় শান্তিবাগ কোনাপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। পরশের বাবা কাজী নুরুদ্দিন রানা একটি ইংরেজি পত্রিকার দীর্ঘ 45 বছর ধরে সাংবাদিকতা করছেন। ছেলের মরদেহ উদ্ধারের পর রামপুরা থানায় মামলা করেন তিনি। এতে ফারদিনের বান্ধবী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুশরার নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাত নামে আসামি করেন তিনি। বর্তমানে বুশরাকে পুলিশ রিমান্ডে নিয়েছিল। এই অবস্থায়